ব্রাদার ইজ ওয়াচিং ইউ। খবরের কাগজের উপর লাল রং দিয়ে লেখা এমনই পোস্টারে ছেয়ে গেছে কফি হাউস একাডেমি মিনার্ভা চত্বর। আসছে 1984, স্বপ্নসন্ধানী 25তম বর্ষপূর্তিতে অতিথি পরিচালক নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের নতুন প্রযোজনা, জর্জ ওরওয়েলের উপন্যাস অবলম্বনে এই নাটক। বন্ধু নাট্যকার কৌশিক সেনের আহ্বানে সাড়া দিয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়। দলমানি যে ভাঙন, সেই ভাবনাকে ধূলিসাৎ করেছেন দুজনে। সারা পৃথিবী যদি যদি আমরা দেখি যে এই এই যে কোথাও একটা নজরদারি, এই যে খবরদারি আমাদের প্রাত্যহিক জীবনযাত্রা এবং আমাদের মগজের মধ্যে, সেটা কন্টিনিউয়াসলি চলছে, সেইটা আমার মনে হয়েছে যে এই সময়ে দাঁড়িয়ে জর্জ অরওয়েলের 1984টা খুব ভাইটাল, এবং সেই জন্য আমি এটাকে যখন অ্যাডাপ্ট করি তখন এই অ্যাডাপ্টেশনটা সেটা 1984 পাশে জিজ্ঞাসা হচ্ছে, 1984টা কি 1984 না অন্য কিছু। কৌশিকের দলে 25 বছর সংস্কৃতি, আমার দলেরও 25 বছর। আমার দলের 25 বছরের নতুন নাটক চাঁদ মনসার কিসা, এটা সুভাষী গঙ্গোপাধ্যায় ডিরেক্ট করেছে, আর কৌশিকের দলের নতুন নাটক আমি ডিরেক্ট করলাম। তার ফলে আমরাই বোধহয় একটু বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের মনে হয়েছে যে আমরা এত তো ভাঙনের যুগ, চারপাশে থিয়েটার খুব ভাঙন হয়েছে, একটা দল ভেঙে অনেক দল হয়েছে, তো এটা বোধহয় কোথাও আমরা 25 বছর পরে আমাদের এটা আনকনসিয়াসলি দুজনেরই বোধহয় অনুভবে এসেছে যে এই ভাঙন কোনো লাভ নেই, বরঞ্চ আমরা একসঙ্গে যদি বেঁধে বেঁধে যদি থাকি তাহলে বোধ হয় থিয়েটারটার কোথাও আমরা একে অন্যকে শেয়ার করতে পারবো। এখানে আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছিল যে তুমি যা খুশি কন্টেন্ট নিয়ে তুমি যে কোনো নাটক করতে পারো, তো এই এতটা স্বাধীনতা আমাকে কৌশিক দিয়েছে, যেন আমি ওর কাছে কৃতজ্ঞ। এবং এই মানে বন্ধুত্বের জায়গা থেকে কোনোদিন রিহার্সাল দেখতে আসিনি, বলেছেন আমি শো দেখতে আসবো। নাটকটি আবহ নির্মাণে শ্রেয়াং চট্টোপাধ্যায়, বাবা দেবেশ নয়, নাট্যকার দেবেশ যে ভীষণ কঠোর এমনটাই উঠে এলো তার কথায়। বাবা দেবেশ চট্টোপাধ্যায় কাছাকাছি নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায় খুব কঠিন, তার কারণ প্রথমেই যে স্ক্রিপ্টটা আসে সেই স্ক্রিপ্টটা শুনেই আমি প্রথম প্রথম রাত্রিবেলা জাস্ট ভেবেছিলাম এটা আমি কি করবো, এটা তো আমি কিছু পারবোই না করতে। তখন তারপরে ভাবলাম যে না, মানে প্রথমে আমি কিছু ডিরেক্টরকে, এটা আমার জেনারেল, আমি ডিরেক্টরকে জিজ্ঞেস করার আগে চেষ্টা করি যে আমি তাকে কোনো ইনপুট দেবো, তারপর সে আমায় গাইড করে দেবে যে তার পছন্দ হলো কি হলো না। তো প্রথম দিন আমি অনেক ভাবি যে কি করব, তারপরে যখন প্রথমে মাথায় আসেনি যে একটা ইলেকট্রনিক্স স্কোর করব, তখন বলা হবে, বাবাকে বলি যে এইভাবে আমি করতে চাইছি, তো তখন বাবা বলে যে হ্যাঁ তুই কর। স্বপ্নসন্ধানীর মাথা কৌশিক সেনকে সরিয়ে রেখে দেবেশ চট্টোপাধ্যায়কে কতটা মেনে নিতে পারলেন স্বপ্নসন্ধানীর কর্মীরা? আমি নিজে খুব টেন্স ছিলাম, তা কিন্তু যখন প্রথম দিন রিহার্সাল বা 2-3 দিন রিহার্সালের পরেই দেখলাম যে লোকটা পুরো বন্ধুর মতো মিশছে, মানে দেবেশদার সঙ্গে এই মুহূর্তে আমার 4 মাসের সম্পর্ক, পরিচয় বা বন্ধুত্ব যাই বলুন, কিন্তু আমার ওই প্রথম 2-3 দিনের মাথায় সেইটা বুঝতে পারি যে লোকটা সবটা নিয়েই থিয়েটারটা করে। মানে আমরা খুব এক্সাইটেড এই প্রোডাকশনটার জন্য, মানে যে কথাগুলো আমরা অন স্টেজ বলছি যে ক্ষমতাকে কখনোই বিশ্বাস করো না, সেটা আমাদের বিশ্বাস করে দেবেশদা বলতে বলছে। একদিন 2 দিন কাটার পরই দেখলাম যে উনি, মানে উনি যে আমাদের বাইরের এটা বুঝতে পারলাম না, এবং উনি নিজেও বললেন যে আমি যদি গ্রুপটার সঙ্গে না মিশতে পারি তাহলে কখনোই ভালো আমি কাজ করতে পারবো না।